দুবাই গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এনসাফাদির সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে। তাদের দুজনের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করা হয়েছে। গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এনসাফাদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। এমন ইস্যুতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে বৈঠক করেছেন এমন বিষয় নিয়ে সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।